বিশ্বরাশির মানুষের জীবনের প্রথম এবং প্রধান যে অভিযোগ সেটা হচ্ছে যে প্রেমে কেউ না কেউ পাশ থেকে এমন কিছু একটা তাকে অসুবিধার মধ্যে ফেলছেন যেখানে তিনি ভুল না করেও তাকে অপমান পেতে হচ্ছে তো বিশ্বরাশির ক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে কিসের জন্য এবং অক্টোবর মাসে মানে তিনি সেটাকে কতটা এড়িয়ে যেতে পারবেন বা সেক্ষেত্রে কতটা ক্ল্যারিটি আসবে প্রসঙ্গ আসবো উত্তরে আসবো আমাদের যে সবায়ের মধ্যে কিন্তু একটা কাজ করে সেটা হচ্ছে ষষ্ঠস্থান হচ্ছে শুক্র সেই ষষ্ঠস্থান কেতুর সঙ্গে যুক্ত এই ষষ্ঠ মানে কি রোগ রিপু ঋণ তাহলে এইখান থেকে কি হয় না ঋণে বা কোনো টাকার জায়গায় কমিট করেছে বা দিয়ে ফেলেছে সেখানে কিন্তু আটকে গেছে অলরেডি অনেকটা বলতে পারছে না শনিদেব শনিদেব বকরি আছে চোদ্দোই নভেম্বরের পর কর্মস্থানটা ভালো হবে কর্মস্থানটা ভালো হবে তার আগে কিন্তু সেই রকম ভাবে ফলপ্রসূ মানে কর্ম দশ দশের সব আট নয় হ্যাঁ চোদ্দোই নভেম্বরের পর থেকে ভালো হবে আর আপনি যেটা বলেন অ্যাক্সিডেন্টের ব্যাপার সেই জায়গাটা কিন্তু টু হুইলার বা ফোর হুইলার যাহাই চালাবেন একটু বুঝে শুনে চালাবেন কারণ আমি একটু আগেই বলে গেছি রক্তপাতের রক্তপাতজনিত জনিত নমস্কার নর্মদে হার আজকের মূল এপিসোড শুরু করার আগে একটা খুশির খবর আমি আপনার কাছে রাখতে চাই আমি দীর্ঘ দু সাল থেকে মায়ের কথা এইভাবে আমি এপিসোডে বলছি বারবার আমার মনে হতো যে এমন একটা যদি বই হয় যেখানে বাংলা ভাষায় সংক্ষিপ্তাকারে একেবারে ডিটেলস মানে যেটুকু যেটুকু লাগবে আর কি সেগুলোই লেখা থাকবে এরকম বই আকারে যদি পাওয়া যায় সরল ভাষায় আমরা যারা গৃহী মানুষ আমাদের যে মন্ত্রগুলো লাগবে যে প্রক্রিয়াটা আমরা করে উঠতে পারব আর কি সময়ে এবং সামর্থ্যের জায়গা থেকে এমন যদি একটা বই হতো ভালো হতো মায়ের কৃপায় শেষ পর্যন্ত এই বই লেখা হয়েছে এবং প্রকাশ হয়েছে আপনি এই বই কুরিয়ারে পেতে পারেন তার জন্য স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনি যদি অ্যাজ এ পার্ট টাইম জব হোল্ডার হিসেবে আপনি যদি আমার সাথে এই বই প্রচারের ক্ষেত্রে কাজে অংশ নিতে চান তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন ওখানে লিখবেন যে পার্ট টাইম জব চাই কেমন আপনি আপনার এলাকায় যে সমস্ত দোকানগুলো আছে সেখানে আপনি অ্যাজ এ ডিস্ট্রিবিউটার আমার থেকে বই পাবেন আপনি আপনার এলাকায় প্রচার করবেন আপনি আপনার নাম পুরো ঠিকানায় লিখে পাঠিয়ে দিন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আপনি সময় দিয়েছেন অনেক ধন্যবাদ চলুন আজকের মূল এপিসোড শুরু করা যাক নমস্কার নর্মদেহার আজকের এই এপিসোডে আপনাকে স্বাগত জানাই মা নর্মদার নাম নিয়ে শুরু করলাম আজকের এই এপিসোড আপনাদের প্রত্যেকের যে ভালোবাসা যে কমেন্টগুলো পাচ্ছি এখানে তো সেই কমেন্ট যেমন নেব এবং বৃষরাশির এই অক্টোবর মাস দু সাল পুজোর এই যে মাস কেমন যাবে কেমন হবে সেইটা জানার কিন্তু আগ্রহ আমাদের প্রত্যেকের সবার আজকের এপিসোডে আমার সাথে আছেন বাস্তুবিদ শ্রী মুখার্জি জানাই নমস্কার আপনাদের সকলকে স্বাগত একটা একদম ফাটানোর মতো প্রশ্ন আপনার কাছে আমি করি বিশ্বরাশির মানুষের জীবনের প্রথম এবং প্রধান যে অভিযোগ সেটা হচ্ছে যে প্রেমে কেউ না কেউ পাশ থেকে এমন কিছু একটা তাকে অসুবিধার মধ্যে ফেলছেন যেখানে তিনি ভুল না করেও তাকে অপমান পেতে হচ্ছে তো রাশির ক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে কিসের জন্য এবং অক্টোবর মাসে মানে তিনি সেটাকে কতটা এড়িয়ে যেতে পারবেন বা সেক্ষেত্রে প্রসঙ্গ আসবো উত্তরে আসবো রাশি যেটা করেন সেটা করবেন না আজকের থেকে কাল জীবনে আনবেন না সেই কারণে কারণ জীবনে যদি কাল আনেন আজকের এই মুহূর্তটা কিন্তু চুরি হয়ে যাবে সেই কারণে এই মুহূর্তটা কাজে লাগাবার জন্য জীবনে কোনো পথেই কোনো কাজেই কোনোভাবেই চিন্তাভাবনার মধ্যে কাল যেন না গ্রীষ্মাশির ক্ষেত্রে হয় যে জানে বুঝতে পারছে কি করতে হবে কিন্তু হ্যাঁ কাল করবো পেন্ডিং করে দেয় নাকি আজকের আমার বলার ইচ্ছা হয়েছে আমি তাকে ভালোবাসি আমি আজকেই বলবো সমস্ত ঠিক করলাম আমার এক বন্ধু ফোন করলো ফোন করে আমায় এখানে চলে আয় আজকে একটা একটা মার্কেটিং করব ঠিক ঠিক আছে আছে আমি আমি কিছু আটকে গেল আমার বলার কথা ও বললো আমার তো দরকার দেখাই হয় আমি ওখানটাও সারি মানে গাছেরও খাই তলারও কুড়োই এই করে আমি বিকেলবেলা বলতে গেলাম বিকেলবেলা দেখাই হলো না সেই যে বান্ধবী বন্ধুটা বা বান্ধবীটার সঙ্গে ছিল বা পরিবেশ পরিস্থিতিটা কি হলো দিন গিয়ে একই সময় বললাম কিন্তু শত্রু নক্ষত্রে নক্ষত্রে চলে চলে নেগেটিভ আজকে ধরুন একজনের গাল বেঁকে গেছে ডাক্তারবাবু কথা বলছে কথা বলতে বলতে না সেরকম ডাক্তার আমার চোখের সামনে দেখা ফরাস করে চড় মারলো এখানে আনচাটকা চড় মারলো ব্যাস চলটা ঠিক হয়ে গেল ওটা তার ট্রিটমেন্ট আমার সামনে দেখা তার মানে কি হঠাৎ করে হয়ে হয়ে গেছে গেছে যেটা হয় হট করে করে এবার জার্কিংয়ে ঠিক হয়ে গেল এইবার সে যদি সেই সময় না মেরে একটা সুস্থ গালে করে জ্বর মানে কি হবে সুস্থ গালটা ভেঙে যাবে ঠিক এই জায়গা থেকেই ভুল হয় জিনিসটা ক্লিয়ার মানে আজকে সকাল দশটায় মিত্র নক্ষত্র চলছে একেবারে সাধক নক্ষত্র সম্পদ নক্ষত্র চলছে আজকেই আমি তাকে বলবো আজকেই তাকে প্রপোজ করবো কিংবা আজকে তার সঙ্গে ঘুরতে যাবো বা সে আমায় বলেছে নানানভাবে এ করলাম আজকের দিনটা আমি কোনোভাবে করলাম হ্যাঁ কালকে যাব কি হয়েছে কি তাতে আমার থেকে কি চলে যাবে আমায় সে ভালোবাসে কিন্তু সেই মুহূর্তে যখন আমি কালকের যাচ্ছি ওই জায়গায় আজকে যখন কফি খাচ্ছি আমার কফিটা পজিটিভ হচ্ছে কাল আমি যেই সময় কফি খাচ্ছি সেই সময় আমার নক্ষত্র খারাপ কফিটা আমার গ্যাস হয়ে গেল ক্লিয়ার আমার এই জায়গা থেকে নক্ষত্র অনুযায়ী আমরা তো জানি না সুতরাং এই কারণেই আমি প্রথম বলছি যখনই পজিটিভ ভাইব্রেশন আসবে যখনই ভগবান বলবে যখনই আত্মা বলবে যখনই একজন মানুষ মনে করবে সঙ্গে সঙ্গে সেটা করো তার নাম করে এবং আরেকটা জিনিস ধরুন এই যে মানুষ দুঃসময়ে জ্যোতিষীর কাছে তারা আসেন যান এটা যেমন ঠিকই যে হ্যাঁ রোগ না হলে ওষুধের দিকে কেন এগোবে জ্যোতিষবিদ্যা রোগ হলে যেমন আসবে এবং রোগ না হলে মানে যখন আপনি ভালো আছেন আপনি তখন আমাদের কাছে এলে সুবিধে হয় তখন এলে কি হবে ধরুন আপনার কাছে এখন সামর্থ্য আছে আমাদের যে ভাগ্য কেন্দ্রে মায়ের কৃপায় আমরা যেভাবে প্রেডিকশান বলুন বা যেভাবে গাইড করি আর কি তো সেই জায়গাতে সুবিধা হয় এই কারণেই বলছি ধরুন আপনি এখন অনেকটা জায়গা অনেকটা ভালো পজিশনে আছেন যেখানে আপনি কিছু করতে পারবেন কেননা শুধু জ্যোতিষবিদ্যা দিয়ে ধারণ করে নিলেন আর ঘরে শুয়ে থাকছেন বা মানসিকভাবে ভেঙে পড়ে আছেন কাজ করতে ইচ্ছে করছে না ফল পাবেন না পাবেন না জীবনে পাবেন না কর্ম করতে হবেই হবে প্রত্যেকে কর্ম করতে হবে নইলে তিনি ফল পাবেন না কর্ম থেকেই কর্মফল তৈরি হয় তাই যখন ভালো আছেন তখন দেখিয়ে নিন এই ভালো সময়টাকে কিভাবে কাজে লাগাবেন সেটা তখন এ করা যাবে আপনি বলছেন ভাব যখন এসেছে কথা বলে দিই তখন তো ওনার ভালো সময় তাই আত্মার সাড়া দিয়ে এবার উনি কি করলেন ওই আত্মার সাড়ায় উনি সাড়াটা দিলেন না এইটাই এই কারণেই আমি মানে আমার এই প্রসঙ্গটা এলো এবং আমরা কি বলি ভাগ্যের চাকা ঘুরছে মানে ভাগ্য একটা গাড়ি কর্ম হচ্ছে তার চাকা তা আমি সার্ভিসিং যদি করিয়ে নি ভালো থাকতে থাকতে তাহলে কিন্তু আমার মাঝপথে আটকে যাবে না আমায় ব্রেকডাউন হয়ে আমায় হেঁটে হেঁটে সেই গাড়ি আমায় বয়ে নিয়ে যায় আমায় গাড়িকে বয়ে নিয়ে যেতে হবে আমি আমি পরের প্রশ্নে যাই এই অক্টোবর মাসে শরীর স্বাস্থ্যের জায়গা থেকে আহ একেবারে বাড়ির বড়রা থেকে ছোট সবার সবার ক্ষেত্রে কেমন মানে কি কি সাবধানতা নিতে হবে সেটা যদি আপনি একটু বলেন হ্যাঁ নিশ্চয়ই বলবো তার আগে একটা কথা বলি যেটা হচ্ছে যে বৃষ রাশিতে বৃহস্পতি আছে এই যে বৃহস্পতি থাকা মানে কিন্তু বৃহস্পতি বলবে তুমি শুদ্ধ খাও ভালো খাও এটা করো না ওটা করো না কিন্তু হ্যারেজ রাশিপতি শুক্র শুক্র আবার একটু চোখের খিদে ভালো খিদে একটু এইটাকে একটু খাই পুজোর সময় তো পুজোর সময় খাই না এন্টাসিড তো আছে কোনো অসুবিধা নেই এই জায়গা থেকেই কিন্তু কি হবে না তেরোই অক্টোবরের পর তখন কিন্তু শরীরটা একটু ভোগাবে কারণ পুজোর পিরিয়ড হচ্ছে নয় থেকে শুরু তাহলে সেই পুজোর পিরিয়ডে যদি আমরা একটু কন্ট্রোল পুরো কন্ট্রোল করে থাকতে কেউ পারে না বলছিও না সেই জায়গায় যদি একটু কন্ট্রোল করে থাকি তাহলে কিন্তু আমাদের বৃষরাশির ইমিউনিটি পাওয়ার এবং হেলথ প্রবলেম অনেকটাই ঠিক থাকবে রিকভারিও হয়ে যোগ আছে বেশ আমি সুন্দর একটা প্রশ্ন নেব জাতিকা বয়স হচ্ছে পঁচিশ বিবাহ ঠিক হতে পারে অনেক দিন ধরে চেষ্টা চলছে মনের মতো হচ্ছে না আচ্ছা এই যে মনের মতো হচ্ছে না এটাকে একটু ক্লিয়ার করি ধরুন বৃষরাশির মানুষের সাথে তাদের প্রকৃতি কেমন বিবাহের ক্ষেত্রে এবং তার সাথে অপোজিটে কার সাথে কেমন রাশির কেমন প্রকৃতির মানুষের সাথে বিয়ে হলে পরে রাশির মানুষের জীবনের বিবাহটা তার কাছে একটা সৌভাগ্য সূচক হিসাবে সূচিত হবে খুব কঠিন বাংলা বলে ফেললাম সহজ ভাষায় রাশির কোন রাশির মানুষের সাথে বিয়ে হলে বা কেমন প্রকৃতির মানুষের সাথে বিয়ে হলে ভালো হবে বিয়েটা আচ্ছা রাশির প্রথম হবে কন্যা রাশি তারপরে হবে আপনার বৃশ্চিক রাশি এবং তারপরে হবে কুম্ভ রাশি এখানে অনেকের একটা অবজেকশন আসবে বৃশ্চিক রাশি কেন বললাম কারণ বৃষ রাশির অধিপতি শুক্র এখানে মঙ্গল কেন আমি বললাম না একটু প্রকৃতিগতভাবে মানে কে শুক্র কে মঙ্গল আমরা আমাদের মাথায় ঢুকবে না আচ্ছা ঠিক আছে বৃষ রাশি হচ্ছে কি বৃষ ষাঁড় বৃষ রাশি হচ্ছে শুক্র এখানে কিন্তু ইন অ্যাক্টিভ মানে ভালো থাকবো ভালো খাবো ভালো পরবো কিন্তু অ্যাডজাস্টেবল মেন্টালিটিটাও যেন থাকে বৃশ্চিক মানুষের এটা তার আমি সব সময় বলবো না আমার মুখ দেখে জিজ্ঞেস করে কেন গো তোমার মুখটা ভার এইটা হচ্ছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন তার মানে কি আমায় দেখে তার যেন প্রশ্নটা আসে আমার ওপর যেন ভালোবাসাটা তার উদয় আমি অভিমানী বিশ্বরাশি রাশি এক কথা একটু অভিমানী একটু চাপা অভিমানী আছে আমি আমি ওইদিকে যাচ্ছি লেভেল আমার হ্যাঁ এবার চাপা অভিমানী এবং সেই জায়গায় কি আমি সব সময় বলবো কেন তুমি একটুখানি বলতে তো পারো জিজ্ঞেস করতে পারো নিজেরটা নিয়ে যদি কেউ নিজের থাকে অপোজিট তাহলে বৃষরাশির মানে সঙ্গে সেখানে কিন্তু খুব একটা মেলে না তবুও তারা অ্যাডজাস্ট করে নেয় কোঅপারেটিভ হয়ে যায় এবং আরেকটা কথা কি প্রথম রাশি কিছু বলবে না যেমন কন্যা রাশি কি বুধের ব্যাপার বুধ হ্যাঁ এইটা মানে অপোজিটকে দেখবে দেখে নিজেকে তখন সেখান থেকে বার করবে এবং আরেকটা হচ্ছে কি স্থির রাশি স্থির রাশি মানে অনেক সময় কি দেখে সে আকেল দেখবে বলে কিনা করে কি না আমার জন্য আনে কি না এই জায়গাগুলো অনেক সময় কি হয় দেখতে 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 সেখানটাও কিন্তু একটা ডিফারেন্স বা গ্যাপ এসে যায় সেটা যেন সব সময় মানে ধরুন আজকের হাজব্যান্ড বা ওয়াইফ সে কর্মে এতটাই ব্যস্ত সে পাচ্ছে না কিন্তু তার মেন্টালিটি আছে সেই জায়গাটা যদি বিশ্বরাশি বুঝে নেয় তাহলেও কিন্তু আবার সেটা মেকআপ করে নেয় মানে অদ্ভুতভাবে বিশ্বরাশি মানে কড়া প্রকৃতির মেকআপ করে না লিপস্টিক ফিপস্টিক করা দেবে না কিন্তু একটা মাইল্ড এমন দেবে সুন্দর লাগবে আমি একটা প্রশ্ন করি এটা বৃষরাশির জায়গা থেকে আমি জানি না মাথার ভেতর আসছে বৃষরাশির এই মাসে মানে এই এই সময় থেকে অক্টোবর মাসে কাউকে কিছু একটা কথা দিয়েছে ধার বাকি কিছু একটা দেবে তাকে ধারটার কাউকে দেবে এরকম একটা কিছু কথা দিয়েছে এই বা এরকম কোনো একটা প্যাঁচে পড়তে চলেছে বলে মনে হচ্ছে আমি জানি না মানে ষষ্ঠ স্থান হচ্ছে ষষ্ঠ স্থান হচ্ছে শুক্র দেখুন একটা ব্যাপার কি হয় যেটা হয় একটা ভাইব্রেশন একটা ইন্টুইশন পাওয়ার মায়ের কৃপায় আমাদের যে সবায়ের মধ্যে কিন্তু একটা কাজ করে সেটা হচ্ছে ষষ্ঠ স্থান হচ্ছে শুক্র সেই ষষ্ঠ স্থান কেতুর সঙ্গে যুক্ত এই ষষ্ঠ মানে কি রোগ রিপুরিন তাহলে এইখান থেকে কি হয় না ঋণে বা কোনো টাকার জায়গায় কমিট করেছে বা দিয়ে ফেলেছে সেখানে কিন্তু আটকে গেছে অলরেডি অনেকটা বলতে পারছে না কারণ বাড়ির অমত ছিল বা হাজব্যান্ডের অমত ছিল বা ওয়াইফের অমত ছিল সেই জায়গা থেকেও ঘটনাটা ঘটেছে কিন্তু এখানে কোনো অসুবিধা নেই একটু দেরি হবে এখন যদি ফেভারেবল তার দশা চলে এসে যেতে পারে না নাহলে কিন্তু একটা বছর দেরি হবে তার ওটা পেয়ে যেতে আর কি না অক্টোবরে যদি দশা থাকে বলছেন হ্যাঁ যদি তার ফেভারেবল থাকে হ্যাঁ তাহলে হবে না হলে হবে না কারণ কেউ করে দিতে পারে না বেশ আপনি কেতু বললেন না ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের কোনো সমস্যা কি এই অক্টোবর মাসে কিছু হতে পারে বা মানে আমি বলছি তর্ক বিতর্কের ধরুন জোড়ালো বা পুরনো তর্ক বিতর্ক সেটা আবার নতুন করে উস্কে এলো এবং সেখান থেকে ওনার উপর কিছু একটা এফেক্টেড হবে বৃষরাশির ক্ষেত্রে সেরকম কি কোনো যেহেতু শুক্র কেতু আছে শুক্র হচ্ছে বিবাহিত জীবন বা হাজব্যান্ড বা ওয়াইফ বা স্পাউস যাকে বলে অপোজিট সেখানে কেতু আছে এবং শনিদেব এখানে বকরি আছে ওই রাগের বসে কিছু বললো ধরুন একটা মুখ মুখে কিছু এসে গেল বলে দিল সেখান থেকে বলে দেওয়ার ফলে কিন্তু একটা ব্ল্যাক ম্যাজিক বা একটা অশুভ জিনিস সেটা করারও কিন্তু একটা ভাইব্রেশন আছে কিন্তু শুক্র যেহেতু আছে এক্ষেত্রে তো এক্ষেত্রে তো মানে তার ভেতর সেই ইমিউনিটি পাওয়ার তো এখন স্ট্রং আছে সেটা তিনি তো মানে এ করতে পারবেন বলে আমার মনে হয় না 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 এখানে এমন কিছু পারবে না কারণ এই জায়গায় হচ্ছে বৃষ রাশির শুক্র মানে ইনঅ্যাকটিভ শুক্র অ্যাক্টিভ শুক্র হচ্ছে তুলা রাশির সাবধানে থাকবে হ্যাঁ জাগ্রত আর হ্যাঁ এইটাই আচ্ছা বেশ আবার পরবর্তী প্রশ্ন যেটা পড়াশোনার জায়গা থেকে অক্টোবর মাসে বৃষ যারা জাতক জাতিকা তাদের পড়াশোনার জায়গাটা কেমন দেখছেন আপনি এক দুই তিন পঞ্চমে রবি বুধ বুধাদিত্য যোগ খুব ভালো রবি হচ্ছে সতেরো তারিখ চেঞ্জ হবে সুতরাং সেইখান থেকে কিন্তু বৃষরাশির অনেকটাই পড়াশোনায় ভালো কিন্তু বৃষরাশির মাঝে মাঝে কী হবে মা বাবা যতই বলুক সেখানে ছেলে ছেলেমেয়েরা বলবে না আমি যতটা মনে করছি ততটাই পড়ব তো এই জায়গায় যতটা মনে করছি ততটা পড়বো কারণ পঞ্চম স্থানে সে রাহু দেখছে সুতরাং সেইটা যদি না হয় আর হঠাৎ করে মা বাবারাও রেগে যাবেন না কিছু করে ফেলবেন না করে বসবেন না কারণ সেখান থেকে কিন্তু দ্বিতীয় মঙ্গল একটা ব্যাপার এসে যেতে পারে সন্তানদের মধ্যে তা সেইখান থেকে কিন্তু সাবধান তাছাড়া ওভারঅল বিদ্যাস্থান ভালোই আছে পারিবারিক জায়গা থেকে ধরুন স্বামী মধ্যে যে সম্পর্ক যেটা একটু আগে আমরা কথা বলছিলাম তৃতীয় কোনো ব্যক্তির সেক্ষেত্রে আগমন ইম্প্যাক্ট আছে ঢুকে যাবার ইম্প্যাক্ট আছে সেভেন যেহেতু মঙ্গল আর এখানে আসল কথা হচ্ছে সপ্তমের একাদশ সপ্তমের একাদশে কেতু বসে আছে আমি প্রতিটা জায়গায় ভাবি যে আজকের ভাবন ভাবের জায়গা থেকে এই যে সপ্তমের একাদশে কেতু বসে আছে গুপ্ত কোনো সম্পর্ক মানে কি হলো বাঁদরের রুটি ভাগ আপনাদের সম্পর্কের মধ্যে অসুবিধা হয়েছে একজন কেউ বন্ধু বা বান্ধবী সেটা ঠিক করতে এলো উল্টে সেই ওখানে নায়ক হয়ে গেল ভিলেন হয়ে গেল সুতরাং এই জায়গা কিন্তু খুব সাবধান যা করবেন নিজে করবেন ভগবানে বিশ্বাস করবেন গ্রহ নক্ষত্র কর্মের ওপর প্রভাব ফেলবেন দেখবেন আপনারা সমস্ত প্রবলেম সলভ করতে নিজেরাই পারবেন ব্যবসার দিকে যারা যুক্ত বেশ আছেন আর কি তাদের ব্যবসায় ধরুন আর্থিকভাবে যে উন্নতি বা ব্যবসায় তারা যে স্ট্রাগলটা করছেন সেটা কতখানি একটু অ্যাওয়ে হবে মানে ধরুন মানে পুজোর বাজার বলে আমি সেটা নিয়ে শুধু বলছি না কিন্তু আমি বলছি অক্টোবর মাসে তাদের মানে সব দিক থেকে তারা অর্থনৈতিকভাবে কতটা বেটার জায়গায় যাবে অর্থনৈতিকভাবে সপ্তম ঘর যদি দেখা যায় সেই সপ্তম যেমন বিবাহ তেমন ব্যবসা তারও একাদশে কেতু আছে সুতরাং আপনি স্মার্ট ওয়ার্ক করুন হার্ড ওয়ার্ক করুন এবং আপনি যখন পার্টনারশিপ করবেন বা যেটা ইনভেস্ট করবেন ব্যালেন্স করে চলবেন আমি প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা এপিসোডে একই কথা বলি কারণ এই বছরটাই দু হচ্ছে বৃষ রাশির পক্ষে বুঝিয়া করিও কাজ করিয়া বুঝিও না মানে করার আগে ভাবুন হাজারবার দেখিয়ে নিন বিচার করে নিন কারণ একটু যদি আমরা বিচার করে চলি অনেকটা ভালো

যার ধরুন রোজগার হচ্ছে না সেক্ষেত্রে আলাদা বিষয় কিন্তু যার রোজগার হচ্ছে এক লাখ টাকা রোজগার দশ হাজার টাকা ইএমআই দিতে পারছে না তার বাস্তু ফেভারেবল নয় বলে তা সেই জায়গা থেকে সেইগুলো দেখিয়ে এগিয়ে যাওয়া ভালো আমি এক লাখ টাকা রোজগার দিকে তাকাচ্ছি না এক লাখ টাকা আজকের সময় বিশাল রোজগার অনেক মানুষের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে মনে হয় এক লাখ টাকা কোনো ব্যাপারই না কিন্তু এক লাখ টাকা আমি এটাই বোঝাতে চাইছি যে অনেকটাই রোজগার সেই অনুপাতে ইএমআইটা কিছু না বা ঋণটা কিছু না কিন্তু সেটা দিতে পারছে না একদম তাই আচ্ছা আমাকে আর একটা কথা বলুন তো ধরুন যাদের মানে কর্মের ক্ষেত্রে চেষ্টা করছে পেন্ডিং হয়েছিল এই আমি যেমন একটা প্রশ্ন পেয়েছি এখানে ইনি ভদ্রলোক ইনি লিখছেন আর কি যে তার মানে জব তিনি পাবেন কি না সেটাই তিনি প্রশ্ন করছেন আর কি এবং আচ্ছা এর সাথে সাথে আরেকটা জিনিস আমাকে অ্যাক্সিডেন্টের বিষয় নিয়ে একটু বলবেন জবটা হ্যাঁ তারপর কি দশম ঘর দশম অধিপতি হচ্ছেন শনিদেব শনিদেব বকরি আছে চোদ্দই নভেম্বরের পর কর্মস্থানটা ভালো হবে হ্যাঁ কর্মস্থানটা ভালো হবে তার আগে কিন্তু সেই রকম ভাবে ফলপ্রসূ মানে কর্মদশ দশের সব আট নয় হ্যাঁ চোদ্দোই নভেম্বরের পর থেকে ভালো হবে আর আপনি যেটা বলেন অ্যাক্সিডেন্টের ব্যাপার সেই জায়গাটা কিন্তু টু হুইলার বা ফোর হুইলার যাহাই চালাবেন একটু বুঝে শুনে চালাবেন কারণ আমি একটু আগেই বলে গেছি রক্তপাতের রক্তপাতজনিত ব্যাপার কিন্তু একটা বিষরাশির আছে আর এই জায়গায় অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাচ্ছেন কারণ যেহেতু এই চতুর্থ অধিপতি হচ্ছে মন মানসিকতা সে কেতুর জায়গায় আছে মানে কেতুর সঙ্গে আছে সুতরাং একটা মন অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে মানে চালাচ্ছেন চালাতে চালাতে নিজের মধ্যে থাকছেন না সেই কারণে কিন্তু একটু মাইনিউটলি একটু কশাস ভাবে আপনারা চললেই হবে এবং উঁচু স্থান থেকে পড়ে যাওয়া এটা কিন্তু আছে একটু দেখে চলবেন আর যেহেতু যেখানে হচ্ছে কি না জলরাশিতে একটা রাহু দৃষ্টি আছে ধরুন মেঝেতে জল পড়ে আছে আপনারা লক্ষ্য করলেন না এই পড়ে গিয়ে কিন্তু ফিমার বোন ভেঙে যাওয়ার বা একটা সেই রকম প্রবলেমের একটা হ্যাঁ আঘাতপ্রাপ্ত হ্যাঁ মানে আভাস একটা ইঙ্গিত দেখা যায় আর জ্যোতিষ এই এপিসোডটা ভয়ের নয় সাবধান হওয়ার আমি আপনাকে লাস্ট একটা প্রশ্ন করব বৃষরাশি এই সময় যদি কোনো জ্যোতিষীর কাছে যায় প্রেডিকশনের জন্য সে আমাদের কাছেও যদি উনি ওভার টেলিফোন যোগাযোগ করেন তো মানে মাথায় কি ঢুকবে আমাদের এবং ওনার যে কি করতে হবে আর অ্যাকচুয়ালি উনি কি বলতে চাইছেন আমার কথা মনে হচ্ছে যে উনি ঠিক নিজেকে এক্সপ্রেস করতে পারছেন না চতুর্থ এক দুই তিন চার চতুর্থ ভার কেতুর সঙ্গে পারবেন না এখন সুতরাং আপনারা নিজেরাই নিজেদের মাথাটা ঠান্ডা করুন এবং যেটা যখন মনে হয় খাতায় লিখে ফেলুন যদি কারোর কাছে যান সেই খাতার প্রশ্ন নিয়ে যাবেন কারণ আপনারা প্রশ্নও গুলিয়ে ফেলবেন এক্সপ্রেসও করতে পারেন একদম তাই আজ ভিডিও শ্যুট হচ্ছে এটা তেরোই সেপ্টেম্বর ভিডিওটা জবে যাবে আপনি তেইশে সেপ্টেম্বরের আগে যোগাযোগ করবেন না বৃষরাশির যারা আছে তেইশে সেপ্টেম্বরের আগে মানে যোগাযোগ করবেন কিন্তু তেইশে সেপ্টেম্বরের আগে মুখাজীবাবুর সাথে আপনার কথা হবে না এবং প্রশ্ন লিখতে থাকুন তেইশে সেপ্টেম্বরের পর যোগাযোগ করবেন থ্যাংক ইউ সো মাচ আপনারা এতটা সময় দেখলেন এপিসোড আপনাকেও অনেক ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে আপনারা ভালো থাকবেন মায়ের কথা একটু বলে নিন তপভূমি নর্মদা মা নর্মদার কথা আছে এই চ্যানেলে আপনারা অডিও বুক শুনুন এবং আরেকটা আপনাদেরকে খবর দিই মা নর্মদার মাহাত্মকথা এবং পূজা পদ্ধতি আমরা প্রতিদিন কীভাবে মাকে কিভাবে আমরা একটু আদর যত্ন করব কিভাবে তার কাছে শ্রদ্ধা ভালোবাসা কিভাবে বসবো সামনে একটু তো সেই নিয়ে মা মায়ের কৃপায় মোটামুটি বহু বছর পর একটু কলম ধরে মানে কিছু লেখালেখি হয়েছে তো সেটা নিয়ে একটা বই আসছে আর কি অনেকেই ডিস্ট্রিবিউটারশিপ নিচ্ছেন আপনারা বিভিন্ন জায়গা থেকে আমার মূলত টার্গেট হচ্ছে যারা বাংলাভাষী মানুষ আছেন সনাতনী হিন্দু মানুষ আছেন প্রত্যেকের বাড়িতে যাবে আচ্ছা বইয়ের সাথে মায়ের একটা ল্যামিনেশন করা ছবি থাকছে আপনি ছবিটা আপনার পুজোর স্থানে রাখবেন এবং বইটা হচ্ছে আপনার কাছে ম্যানুয়েল ওখানে নর্মদাষ্টকম আরতি মন্ত্র গায়ত্রী মন্ত্র ধ্যান মন্ত্র জলশুদ্ধির মন্ত্র সব কিছু আছে যে গায়ত্রী মন্ত্রের কথা আমি বলি মায়ের ওং রুদ্র দেহা এই বিদমহে মিকলকন্যাকা ওই ধেমহি রে বা প্রচেদায় তো সমস্ত এই মন্ত্রগুলো কিন্তু আছে ওখানে এবং তার সাথে পূজা পদ্ধতি প্রপার আছে এবং প্রতিদিনের ভক্তি প্রদর্শন কিভাবে করবেন সব কিছু লিখিতভাবে আছে বড় হরফে আছে মধ্য বিষয় হচ্ছে এটা যে বড় বড় হরফে আছে যাতে বয়স্ক মানুষ যারা যারা চোখে একটু কম দেখতে পাচ্ছেন তারাও যাতে দেখতে পান তাই বড় বড় হরফে ওটা কিন্তু প্রিন্ট করা হয়েছে আপনি যদি পেতে চান আপনি অবশ্যই আপনার নিয়ার অ্যাবাউট যে সমস্ত মুদিখানা দোকান আছে দশকর্মা দোকান আছে বইয়ের দোকান আছে সেখানে খোঁজ করুন কেননা সারা পশ্চিমবঙ্গ সারা ত্রিপুরা থেকে আমার কাছে ফোন আসছে যারা কাজ করতে চাইছেন অ্যাজ এ ডিস্ট্রিবিউটারশিপ বইটাকে নিয়ে যারা প্রচার করতে চাইছেন দোকানে দোকানে দিতে চাইছেন তারাও যোগাযোগ করছেন তো আপনি আপনার বাড়ির কাছ থেকেই পাবেন আর যারা কাজের জন্য যুক্ত হতে চাইছেন আপনি আপনার নাম পুরো ঠিকানা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন দেখুন স্ক্রিনের নাম্বার যাচ্ছে ওটাতে হোয়াটসঅ্যাপ করুন লিখবেন কাজে যোগ দিতে চাই বা বই ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউশনে যোগ দিতে চাই যা কিছু লিখুন মোটামুটি কাজ বলে লিখুন হ্যাঁ ভালো থাকুন সুস্থ থাকুন আগামী এপিসোডে আবার দেখা হচ্ছে প্রশ্ন পাঠান এবং যদি চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার নর্মদে হার নমস্কার